চলতি বছরের টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট বিশ্বের সংক্ষিপ্ত ফরম্যাটের এই টুর্নামেন্টকে সামনে রেখে প্রতিটি সিরিজ খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ দলের জন্য। বছরের মাঝামাঝি সময়ে এসে নিজেদের প্রিয় প্রতিপক্ষের বিপক্ষে খেলবে টাইগাররা। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ছুটে চলা বাংলাদেশ ক্রিকেট দল চলতি বছর টি টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের শেষ সিরিজ খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সিরিজে রয়েছে কেবলমাত্র টি টোয়েন্টি ম্যাচ। পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে। আফ্রিকার দলটির বিপক্ষে বাংলাদেশ পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে মে মাসে। সেই সিরিজের পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জানা গেছে ম্যাচের সময়সূচি এবং ভেন্যু। চলতি বছর মে মাসে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে তিন মে। এরপর যথাক্রমে পাঁচ, সাত, দশ এবং বারো মে অনুষ্ঠিত হবে সিরিজের বাকি চার টি টোয়েন্টি ম্যাচ। জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজের তিন ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। চট্টগ্রামে অনুষ্ঠিত হওয়া দুই টি টোয়েন্টি শুরু হবে সন্ধ্যা ছয়টা থেকে। অন্যদিকে তৃতীয় টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে বেলা তিনটা থেকে। মিরপুরে সিরিজের চতুর্থ ও পঞ্চম টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে যথাক্রমে সন্ধ্যে ছয়টা এবং সকাল দশটা থেকে।